সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই হয়তো বা আনন্দে আছেন এবং যে যেভাবে পারতেছেন বিভিন্ন এলাকা ঘুরে বেড়াচ্ছেন। আমরাও আজকে আসলাম সিলেটের লাক্কাতুরা চা বাগান দেখতে। আমার সাথে আছে আমার সেজো ভাই, এপাশে আছে মিথিলা এবং মিথিলার মা। মিথিলা তাকাও, এই যে মিথিলা, এই যে দেখতেছেন কি সুন্দর চা বাগান। আর এই যে গাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে রাবার বাগান, রাবার গাছ। এই দেখেন এক একটা গাছের গায়ে বোতল বাঁধা আছে, এখান থেকে রাবার গুলো সংগ্রহ করা হয় আটা, এবং এগুলো বিভিন্ন প্রক্রিয়া করে তারপরে আমরা যে আঠাগুলো পাই সেই আঠাগুলো এই গাছ থেকেই মূলত হয়। এই যে এই যে এখান থেকে আঠাগুলো আসে, এই যে গাছগুলো কাটা কাটা আছে এখান থেকে আঠাগুলো আসে আর এই পাত্রে পড়ে। এগুলো আমরা আছি অনেক উঁচাতে, এই পাহাড়ের উপরে কিন্তু উঠতে অনেক কষ্ট। দেখেন মিথিলার মিথিলার মা ক্লান্ত হয়ে দাঁড়িয়ে আছে, আমরা কিন্তু অনেক উপরেই আছি। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু রাবার গাছ, এখান থেকে আটাগুলো সংগ্রহ করা হয়। এখানে কত সুন্দর সারিবদ্ধভাবে গাছগুলো আছে, চা বাগানগুলো দেখেন কত সুন্দর দেখতে লাগছে। এখান থেকে আমরা কিন্তু অনেক উপরেই আছি আর চা বাগানগুলো নিচ থেকে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। কি সুন্দর দৃশ্য, না আসলেই বুঝতে পারবেন না। এখানে মিথিলা আর মিথিলার সেজো কাকু আছে, এখানে আমরা তিনজন আছি। ক্যামেরাম্যান সবসময় ক্যামেরার পিছনে থাকে, এই জন্য নিজেকে একটু সামনে আনার চেষ্টা মাত্র, সামনের ক্যামেরা দিয়ে সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এখানে মিথিলার মা আছে চা বাগানে। এইসব জায়গাগুলো আসলেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে যায়, আপনারা দেখলেই বুঝতে পারছেন যে আমরা অনেক উপরেই আছি। নিচে চা বাগানগুলো দেখতে পারছেন যে কত নিচে অবস্থান করছে। এখানে যে একটা পাত্র রাখা আছে এটিতেই কিন্তু মূলত এই গাছ থেকে যে আটাগুলো পড়ে এই পাত্রে জমা হয়। দেখেন কি সুন্দর একটা ভিউ এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা, চা বাগানগুলো কত সুন্দর দেখাচ্ছে। আপনারা যদি সময় পান তাহলে অবশ্যই এইসব জায়গাগুলো ঘুরতে আসবেন, অবশ্যই মন ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। দেখেন চা গাছগুলো কিন্তু অনেকেই হয়তো দেখেননি, এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর চা গাছটি, দূর থেকে দেখলে মনে হবে ঝাল গাছের মতো। এখানে আমার সেজো ভাই কিন্তু চার পাতা নিয়ে স্টাইল করে ছবি উঠছে। পাহাড়ের পাদদেশে সুন্দর সুন্দর চা বাগান, আসলে এখানে আসলে এই মনটা অনেক ভালোই লাগে। আপনারা যদি সময় পান অবশ্যই আসবেন, এইসব জায়গাগুলি দেখবেন। এখানে রাজকুমার আছে, সুন্দরভাবে একটা ছবি তুলছে, মিথিলার মাও কিন্তু আছে। বন্ধুরা এখন কিন্তু আমরা নিচেই নামছি, এতক্ষণ কিন্তু আপনারা উপর থেকে বিভিন্ন দৃশ্যগুলো দেখতে পেয়েছেন, আশা করি অনেক ভালোই লাগছে আপনাদের এগুলা। আর এখন আমরা নিচেই নামবো, নিচে থেকেও আপনাদের কিছু সিনারি দেখাবো। এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সব রাবার গাছ, সব কিন্তু গাছের সাইডে সাইডে দেখেন কাটা আছে এবং বোতল বাঁধা আছে। মিথিলা মিথিলার মা আর আমার সেজো ভাই তারা কিন্তু অলরেডি ভিডিও করতে আছে। এই যে দেখেন গাছের গায়ে কাটা আছে,
এই যে দেখেন আঠা, সাদা আঠা দেখাই যাচ্ছে। আপনারা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। রাবার গাছ, গাছের উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাটা আছে প্রত্যেকটা গাছের গায়ে, দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানেও দেখতে পাচ্ছেন, নিচে নামতে নামতে মিথিলা আর মিথিলার মা একটু দাঁড়িয়ে আছে, তাদের কষ্ট হচ্ছে। এই সময়টা কিন্তু অনেক গরমও ছিল, অনেক বেশি রোদ ছিল এই সময়টা। দেখেন সব কিন্তু রাবার গাছ। আর এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডই পাহাড়, মাঝখান দিয়ে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। এখান থেকে একজন বাইসাইকেল চালিয়ে যাচ্ছে, মোবাইলে হয়তো বা সঠিকভাবে আপনারা বুঝতেছেন কিনা জানি না, পাহাড় কিন্তু অনেক উঁচু পাহাড়। দেখেন কি সুন্দর একটা ভিউ, সাইডে ছোট ছোট বাড়িও আছে। অনেক মনোরম একটি পরিবেশ। এর পাশে কিছু বাড়িও আছে, টিনের বাড়িগুলো। এখন আপনারা কিন্তু লাক্কাতুরা চা বাগানের সাইডটা দেখতে পাইলেন। আমাদের উদ্দেশ্য এবার জাফলং যাব, সেখানেরও বিভিন্ন সিনারি আপনাদের দেখাবো। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। এতক্ষণ আপনাদের যে চা বাগানের দৃশ্যগুলো দেখিয়েছি, এটি কিন্তু সিলেটে অবস্থিত। সিলেটের এয়ারপোর্ট রোডের সাইডে এটি অবস্থান করছে এবং এখানে একটি স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের পাশে এটি অবস্থান করছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এর সাইডে কিন্তু স্টেডিয়ামও আছে, অবশ্যই স্টেডিয়ামটা আমরা ভিডিও করতে ভুলে গেছিলাম। মিথিলাও কিন্তু দেখেন কী সুন্দরভাবে হাঁটছে, অনেক রোদের মধ্যে কষ্ট হচ্ছে তারপরেও কী সুন্দরভাবে হাঁটছে সে। চা বাগানের ভিডিও এই পর্যন্ত, এখন চলেন জাফলং যাওয়া যাক। বন্ধুরা, জাফলং যেতে যেতে রাস্তার কিছু দৃশ্য আপনাদের দেখাবো। দেখেন অসাধারণ কিছু ভিউ আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখেন ভারতের পাহাড়গুলো দেখা যাচ্ছে, কত সুন্দর একটা দৃশ্য। এখানে আসলেই কিন্তু আপনার মন জুড়াই যাবে। আমি অবশ্যই এই দিয়ে তিনবার যাচ্ছি জাফলংয়ে। আপনারা যদি কেউ প্রথম এসে থাকেন তাহলে কিন্তু আপনার এখানে জাফলং যাওয়ার আগেই কিন্তু আপনার মন ভালো লাগা শুরু হয়ে যাবে। আমি হয়তো এই ফিলিংসটা এখন না বুঝতে পারলেও আমি যখন প্রথম আসছিলাম তখন কিন্তু আমার মনটা অনেক ভালো লাগছিল। দেখেন এখানে পাথর রাখা আছে, এখানে পাথর ভাঙা মেশিনও আছে। যতটুক পেরেছি আমি গাড়িতে যেতে যেতে আপনাদের কিছু দৃশ্য দেখিয়েছি, আশা করি এগুলো আপনাদের ভালো লাগছে। এখন কিন্তু আমরা একবারে জাফলংয়ের কাছেই চলে আসছি, আর কিছুক্ষণের ভিতরেই আমরা জাফলংয়ের যে রাস্তাটা আছে সেখানে আমরা প্রবেশ করব। আমরা কিন্তু অলরেডি চলেই আসছি। এখানে দেখতে পাচ্ছেন পাথর, বড় বড় পাথর গুঁড়া করে এই মেশিনগুলোর মাধ্যমে, সারি সারিভাবে ওখানে রাখা আছে। আমরা এসে গেছি জাফলং, এখানে বিভিন্ন দোকানগুলো দেখতেছেন, তারা বিভিন্ন ধরনের মালামাল রাখছে। এবং যারা দর্শনার্থী আছে তারা এখান থেকে বিভিন্ন রকম প্রোডাক্ট কিনছে। এখানে কিন্তু সব বয়সের মানুষই আছে। সাইডে দেখতে পাচ্ছেন চশমার সমাহার, বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের চশমা আছে। এখানে বিভিন্ন আচার রাখা আছে। আমরা কিন্তু নিচের দিকেই নামতেছি। এখানে দেখেন বিভিন্ন আচার আছে, বিভিন্ন পণ্য সাজানো আছে, চা আচার, বিভিন্ন প্রকারের দোকান আছে, বিভিন্ন ধরনের দোকান। আপনারা চাইলে বিভিন্ন জিনিস কিনতেও পারবেন।
ভারত বাংলাদেশের জিনিস আছে এখানে। দেখেন কি সুন্দর চশমাগুলা, ভ্যারাইটি চশমা, বিভিন্ন দোকানিরা বিভিন্ন প্রোডাক্ট সাজায় রাখছে। এখানে বিভিন্ন ভারতীয় প্রোডাক্টও পাওয়া যায়। এরপরে ভারতের বাড়িগুলো দেখা যাচ্ছে, ঘুরে যে বাড়িগুলো দেখতেছেন সব কিন্তু ভারতেরই বাড়ি, পাহাড়ের পাদদেশে বাড়িগুলো। আমরা এখন ওই নিচেই যাব। দেখুন কি সুন্দর বাড়িগুলো, এখানে তারা লেবুর শরবত বানিয়ে রাখছে এবং বিভিন্ন জলের বোতলও রাখছে। এই সময়টা অনেক বেশি রোদ ছিল, দেখেন মানুষ ছাতা মাথায় দিয়েও তারা দেখতে আসছে, সৌন্দর্য উপভোগ করতে আসছে। এই ভিউ না দেখলে আপনি বুঝতেই পারবেন না, অসাধারণ একটি দৃশ্য, অসাধারণ ভিউ। এখানে আসতে যতটা কষ্ট, এখানে আসার পর কিন্তু আপনার সেই কষ্ট সব চলে যাবে। দেখেন কি সুন্দর, এখানে বিভিন্ন রকমের পুতুল রাখা আছে, এখানে বিভিন্ন প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। কত নিচে আমরা নামতেছি, এখানে সিঁড়ি করা আছে। আমি যখন এখানে প্রথম আসি তখন কিন্তু এখানে কোনো সিঁড়ি ছিল না, এখন অবশ্যই ভালোই করছে তারা। ভিডিওটা অনেক বড় হতে পারে কারণ এখানে সব জায়গা সব কিছু একসাথে দেখাইতে গেলে সময় লাগবে। হ্যাঁ বন্ধুরা, আসলে এখানে না আসলে বুঝতেই পারবেন না কত মানুষের আনাগোনা আজকে। এখানে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ সবাই কিন্তু একসাথে আসে সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখুন কি সুন্দর একটা দৃশ্য, এখানে পাথর, পাহাড় আর মানুষের সমরে একাকার হয়ে আছে। এইখানটা যখন জল থাকে তখন কিন্তু আরও সুন্দর লাগে। নিচে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলো স্বচ্ছ জলের ভিতরে আরও অনেক সুন্দর লাগে। এখানের জলটা কিন্তু অনেক বেশি স্বচ্ছ, আপনি সরাসরি এই জলটা খেতেও পারবেন, অনেক বেশি মিষ্টি এবং ঠান্ডাও অনেক বেশি। এখানে কিন্তু মিথিলা আর মিথিলার কাকু একসাথে হেঁটে যাচ্ছে, মিথিলাকে কোলে নিয়ে তার কাকু যাচ্ছে সামনের দিকে। এখানে পাথর আর পাথর আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ একটি পরিবেশ। এই সময়টা কিন্তু অনেক বেশি রোদ ছিল, আপনি দেখলেই বুঝতে পারছেন সবার মাথায় কিন্তু ছাতাই আছে। আর আপনারা জাফলং লিখে গুগলে সার্চ করলে কিন্তু একটি বড় পাথর দেখতে পান, সেই পাথরটা কিন্তু মূলত এটাই, এর নিচ দিয়ে রাস্তা গেছে, নিচ দিয়ে গাড়ি চলছে ভারতের গাড়িগুলা। অনেক বড় একটি পাথর, এটি না দেখলে আপনি বিশ্বাস করবেন না কত বড় পাথরটি। দেখেন এখানে পাথর আর পাথর, এখানে আপনি না আসলেই বুঝতেই পারবেন না যে কত সুন্দর একটি পরিবেশ, আপনার মন ভালো লাগতেই বাধ্য হবে। অনেক বেশি রোদ ছিল, মিথিলার মাও কিন্তু একটু ছবি উঠছে তার মধ্য দিয়ে। এখন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাফলংয়ের ঝর্ণা, সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য এটি। দেখেন কি সুন্দর জল পড়তেছে উপর থেকে, এটি কিন্তু ভারতেরই অংশ, এত বেশি জল পড়তেছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। এখানে আসলে এই জলেই কিন্তু স্নান করতে ভুলবেন না, দেখবেন শরীরটাও কিন্তু অনেক ভালো লাগবে শত ক্লান্তর মধ্যে দিয়ে। এখানে আসলেও কিন্তু অনেক সাবধান,
কারণ যে কোনো সময় পা পিছলে আপনি পড়ে যেতে পারেন এবং যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। দেখেন পাহাড়ের সাইড দিয়ে কিন্তু অনেক গাছগাছালিও আছে, কি সুন্দর জল পড়তেছে আপনি দেখলেই বুঝতে পারছেন। এখানে আমিও কিছুটা নামছিলাম নিচেই, দেখেন সবাই কিন্তু ক্যামেরাম্যান যে যেভাবে পারছে ছবি তুলছে। এখানে একজন ক্যামেরাম্যানকেও দেখতে পাচ্ছেন আপনারা। এখানে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তারা দেখতে আসে। দেখেন বড় বড় পাথর, পাথরের সাইড দিয়ে কী সুন্দর জল পড়তেছে। পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আপনি আসলে বুঝতেই পারবেন যে এতটা আসলে কতটা সুন্দর এই পরিবেশ। দেখেন কত মানুষ এখানে ঝর্ণার ভিতরে আছে, উপর থেকে কিন্তু জলগুলো আসতেছে। এখানে বৃষ্টির সময় আরও বেশি জল থাকে। এই ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন বৃষ্টি ছিল না, যার কারণে জল কম আছে। বেশি কথা বলবো না, আপনারা শুধু দেখতেই থাকেন। দেখেন একজন মাথায় টুপি পরিহিত ব্যক্তি আছে পাঞ্জাবি গায়ে, তার মন চাচ্ছে ভিজতে কিন্তু ভিজতে পারছে না। একজন দেখেন স্টাইল করে চশমা চকি দিয়েই ছবি ওঠার চেষ্টা করছে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ছবি ওঠার চেষ্টা করছে তারা। দেখেন সব বয়সী নারী পুরুষেরা কিন্তু আছে এখানে, কি সুন্দর পরিবেশ। পাহাড়ের সাইড দিয়ে কিন্তু বিভিন্ন গাছগাছালি লতা পাতাগুলো আছে। এখানে জল কিন্তু অনেক বেশি মিষ্টি এবং স্বচ্ছ জল, দেখলেই বুঝতে পারছেন। বড় বড় পাথরগুলো আছে এখানে, দেখেন কত মানুষ। এই পাথরগুলো কিন্তু অনেক বড় বড় পাথর, মোবাইলে কতটুকু আপনারা বুঝতেছেন জানি না, পাথরগুলো অনেক বড় বড় পাথর। দেখেন সবাই বোরকা পরেও কিন্তু স্নান করতেছে। আসলে এখানে আসলেই লাজ লজ্জাও থাকে না। এই ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন কিন্তু বৃষ্টির সময় ছিল, যার কারণে আপনি দেখলেই বুঝতে পারছেন কতটা জল, ঝর্ণার জল পড়তেছে। এটি কিন্তু অসাধারণ অসাধারণ একটি দৃশ্য, না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কতটা সুন্দর এই দৃশ্য। এখন ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সুজন, সে কিন্তু মিথিলার মামা, একমাত্র মামা। সে কিন্তু প্রথম আসছে, তার ফিলিংসটা কিন্তু অন্যরকম। দেখেন ঝর্ণায় ভিজতেছে কী সুন্দরভাবে। এই পর্যায়ে এখন আমাদের সাথে নাজমুল ভাই ছিল, উনি এখন ভিডিও করবে, উনি এখন বিস্তারিত বলবে, আপনারা শুনতে থাকুন। দেখতে পাচ্ছি অনেক উপর থেকে পানি নিচের দিকে আসছে, খুব সুন্দর একটা জায়গা, যেখানে না আসলে সৌন্দর্য বোঝানো সম্ভব না। যেখানে অনেক দর্শন অনেক দর্শক এখানে এসে ভিড় জমাচ্ছে, প্রতিদিন হাজার হাজার দর্শক। এ হচ্ছে গমন দিক বা প্রবেশ দিক, এখানে এসে সবাই একত্রে ঝর্ণার সৌন্দর্য উপলব্ধি করছে। দূর দূরান্ত থেকে অনেক দূরের মানুষ এখানে এসে ভিড় জমায়। আর দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে একসাথে উঠে ছবি উঠছে। জাফলং সংলগ্ন ঝর্ণা, আমরা যে পাহাড়টা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বাংলাদেশের না, ভারতীয় অংশের পাহাড়। সে পাহাড় থেকে ঝর্ণা ক্রমশ বাংলাদেশের অংশে প্রবেশ করছে। এই ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন কিন্তু বৃষ্টি ছিল না, যার কারণে ঝর্ণায় খুব বেশি পরিমাণ জল পড়তেছিল না। এর আগের ভিডিও কিন্তু আপনারা দেখছেন অনেক বেশি পরিমাণে জল ছিল। এখানে এসে দেখছি সবাই যেন ক্যামেরাম্যান, সবাই ছবি নিয়ে ব্যস্ত,
কিভাবে নিজেকে প্রদর্শন করতে হবে সেটা মোবাইল নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ছে। আমাদের প্রসেনজিৎ দা, তিনিও অনেক ক্লান্ত হয়ে বসে বসে সৌন্দর্য উপলব্ধি করছেন, আর আমি এখানে একজন ক্যামেরাম্যান মাত্র। যে পাহাড়ে কলা গাছও হয়, বিভিন্ন রকম গাছপালা আছে। তো এই হচ্ছে জাবলং সংলগ্ন তামাবিল সংলগ্ন একটা পাহাড়ি ঝর্ণা, যা ঝর্ণা তো পাহাড়ি হয়ে থাকে, এটা একটা পাহাড়ি ঝর্ণা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন।